অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে তার গাড়ি ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভের ঘটনায় কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়ে দাঁড়িয়ে বিজেপি এবং যোগী সরকারকে অল আউট আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। তার হুঁশিয়ারি আমি ভয় পাই না, আমি লড়াই করি। সিপিএম আমাকে অনেক মেরেছে, আমি মাথা নত করিনি। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বৃহস্পতিবার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন প্রথম থেকেই বিজেপি এবং মোদী যোগীর বিরুদ্ধে রণংদেহী মূর্তি ধারণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বক্তৃতার শুরুতেই বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখানোর ঘটনার কথা উল্লেখ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কাল কয়েকজন বিজেপি কর্মী আমার গাড়ি আটকেছিল, আমার গাড়িতে ধাক্কা মেরেছিল, আমাকে বলেছিল ফিরে যান। তখনই আমি বুঝেছি ওরা যাচ্ছে, ওদের বিদায় হচ্ছে, ওদের হার নিশ্চিত। আমি ভয় পাই না, আমি লড়তে জানি। সিপিএম আমাকে অনেক মেরেছে, গুলি চালিয়েছে, আমি মাথা নত করিনি। বিজেপি হারছে, এই মেসেজ খুব স্পষ্ট। আমাকে ভয় পেলে একবার নয় হাজারবার আসব। তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে বিজেপির মা বোনেদের অপমান করেছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কাল আমাকে যেভাবে অপমান করা হয়েছে এর উত্তর মা বোনরা দেবেন। বিভিন্ন সভা কর্মসূচিতে মোদি শাহদের মুখে যে জয় শ্রীরাম স্লোগান শোনা যায়, এদিন সেই স্লোগান নিয়েও বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন বিজেপি নেতারা জয় শ্রীরাম বলেন কিন্তু মা সীতার নাম মুখে আনেন না। পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাকে গুন্ডাগিরি দেখাবেন না যোগীজি, আপনি বড় সন্ন্যাসী সাজেন, সন্ন্যাসী তারাই যাদের সম্মান থাকে, আপনি সন্ন্যাসী নন, আপনি সন্ন্যাসীদের অপমান করছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীর কটাক্ষ, আপনি নামে যোগী কাজে ভোগী। একই সঙ্গে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধ চলছে আর মোদীজি এখানে মিটিং করছেন। লখিমপুর খেরির ঘটনা, অ্যান্টি রোমিও স্কোয়াড এবং করোনার সময় নদীতে লাশ ভাসানো নিয়েও উত্তরপ্রদেশের বিদায়ী সরকারকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো। তার সাফ বার্তা, অখিলেশ যাদব আপনাদের ঘরের ছেলে, বিজেপিকে হারাতে জোটকে ভোট দিন। এবার উত্তরপ্রদেশে বিজেপি হারলে 2024 এই দেশ থেকে বিজেপি সরে যাবে।